বন্ধুরা, এখন বাজে সকাল 6টা। তো সকাল সকাল উঠে পড়েছি আর ওয়েদারটা তোমরা দেখতেই পাচ্ছ ডাউন হয়ে আছে। এতদিন প্রচণ্ড গরম দিয়েছে আর আজকেই সকালবেলা ওয়েদারটা খারাপ হতে হলো। আজকে ছোট্ট সোনা স্কুল খুলে যাচ্ছে, তাই সকালবেলা ওঠা। তো এখন দেখো, উঠে আগে আমি ব্রাশ টাস করে নেব, আর একটু আগেই উঠেছি। ছোট্ট সোনাকে এখনও ডাকিনি, কারণ আমার দু একটা কিছু মানে কাজ আছে, সেগুলো আগে আমি কমপ্লিট করে নেব, তারপরে আমি ওকে ডাকবো। তো এখন আগে আমি ব্রাশ করে নেব, আর ব্রাশের সাথে একটু স্পেশাল মর্নিং ওয়াক করে নেব। তো তোমরা বলতে পারো স্পেশাল মর্নিং ওয়াকের কী আছে? তো তোমরা এখনই দেখতে পাবে। তো দেখতে পাচ্ছ তোমরা, যতখানি ক্যামেরাটা দেখা যাচ্ছে ঠিক ততখানি আমি ওয়াকটা করছি। তো এই জন্যই এটা স্পেশাল মর্নিং ওয়াক। এরকম মর্নিং ওয়াক করলে মানে শরীর স্বাস্থ্য একদম ভালো থাকবে, তো এই জন্যই বলা। কেননা সত্যি বলতে আর তো সারাদিনে কখনোই আর হাঁটাহাঁটি হয় না, মানে যতটুকু মেয়েকে স্কুলে দেওয়া মানে দিতে যাওয়া নিতে আসা আর যতটুকু ঘরের মধ্যেই যা কাজ, এর বেশি কিন্তু আর মর্নিং ওয়াক বলেও কিছু নেই, আর এমনি ওয়াক বলেও কিছু সেভাবে হয়ে ওঠে না। কিন্তু যেটা খুবই মানে দরকার করাটা, তো সেজন্যই বললাম স্পেশাল মর্নিং ওয়াক। তো দেখো, এখন আমি মুখ মুছে আগে যেটা কাজ করব সেটা হচ্ছে সানস্ক্রিন লাগাবো, কারণ সকালে ঘুম থেকে উঠেই আমি চুলটা আগে মানে বেঁধে নিই, তারপর হচ্ছে করি ব্রাশ টাশ করে নিই, আর মুখ মুছে টুছে সবার আগে আমি সানস্ক্রিনটা লাগাই। তারপরে হচ্ছে এখন অনেক কাজ বাকি আছে, বাসি ঘর ঝাড়তে হবে, সকালের ওষুধ খেতে হবে, তো যা যা কাজ আছে আমি সেগুলো করে নেব। এই জন্যই আমার তাড়াতাড়ি করে ওঠা। আর ছোট্ট সোনাকে আমি যদিও ডাকিনি, তো অনেক সময় ওকে ডাকতেও হয় না, ও নিজের থেকেই উঠে যায়। আর এখন দেখো আমি রান্নাঘরের টুকটাক কাজ আমি এখন শুরু করে নিয়েছি, যেটা হচ্ছে দরকার। এটা হচ্ছে ফ্রিজ থেকে আমি কী বার করে রাখলাম সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। তো এটা দেখো, এটা হচ্ছে পাকা কাঁঠাল, আমার খুব ভালো লাগে, তো হাবি এনেছে, তো সেটাই আমি মানে ফ্রিজে এখন রেখে দেবো। আর এই বাটিটা দিয়ে ঢাকা যাচ্ছিল না বলে আমি অন্য বাটি দিয়ে ঢেকে রেখে দেবো। পাকা কাঁঠাল আমার খুব প্রিয়, আগের বার বাড়িতে ছিলাম খুব খেয়েছি, তো এখানে এই ফার্স্ট খাবো। আর এখন দেখো পেঁয়াজ নিয়ে নিয়েছি, এখন পেঁয়াজ ছুলতে হবে। আর যা যা আজকে রান্না হবে সব কিছুই করা আছে, খালি পেঁয়াজটাই ছোলা নেই, তো সেজন্য আমি পেঁয়াজটাও ছুলে রেখে যাব, যাতে আমি মেয়েকে স্কুল থেকে দিয়ে এসেই আমি যাতে রান্নাগুলো চটপট করে নিতে পারি। আর মেয়ে স্কুল যতটুকু মানে ছুটি হওয়ার আগেই আমি রান্নাবাড়ি সব কমপ্লিট করে নিই, আর যাতে তারপরে আর আমার মানে করতে না হয়, কেননা আমি তার আগেই সব কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করি, কারণ বারবার করে মানে করতে সত্যি ভালো লাগে না, আর এনার্জিও থাকে না। সকালে উঠতে হয়, যদিও সকালে ওঠার হ্যাবিটটা নেই, তো মেয়ে স্কুলের জন্যই হয়েছে, তো সেই কারণবশতই আর কি কাজগুলো চেষ্টা করি আমি তাড়াতাড়ি করে নেওয়ার। আর আমি আর মা মিলেই করে নিই, এই জন্য আরও তাড়াতাড়ি হয়ে যায়। তো এই জন্য আমি সকালে উঠেই আগে কিছুটা কাজ এগিয়ে রাখছি, যাতে পরে অসুবিধা না হয়। আর ইচ্ছা আছে এখন আমি এই পেঁয়াজটা কেটে নিয়ে তারপর মেয়েকে ডাকবো, তারপর ওকে রেডি করাবো। আর আজকে ওয়েদারটাও সকাল থেকে খারাপ হয়ে আছে, এতদিন তো বৃষ্টি হলো না কিন্তু আজকেই খারাপ হয়ে আছে। আর এখন দেখো আমি মানে মেয়ের সাথে কথা বলছি, মেয়েকে ডাকতেই হয়নি, মেয়ে কিন্তু অলরেডি একাই উঠে গেছে, কেন স্কুল যেতে খুব ভালো লাগে। এখন আমি মেয়ের টিফিন বাটিটা ধুয়ে নিচ্ছি, যদিও ধুয়েই প্লাস্টিকে ভরে রেখে দিয়েছিলাম, কিন্তু যেহেতু এখন অনেকদিন পর দেব টিফিন, তো তার জন্য আরেকবার ধুয়ে নিচ্ছি। আর ধুয়ে এখন টিফিন দেব, টিফিন আজকে সেরকম কিছু দেব না, হালকার উপরই দেব। তো এখন ওকে বারবন বিস্কুট দিয়ে নিচ্ছি, আর খেজুর, কাজু কিশমিশ এগুলো দেব, আর কোনো সময় কেকও দিই, মিলিয়ে শিলিয়ে দিই। আর এখন দেখো ওয়াটার বোতলে জলও ভরে দিচ্ছি, সব কিছু ধুয়ে আমি রেখে দিয়েছিলাম আগের দিনই, তো এখন আবার ধুয়ে নিয়েছি, ধুয়ে আবার জল ভরে দিলাম। তো এখন দেখো বাইরের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ, প্রচণ্ড হাওয়া হচ্ছে, বৃষ্টি এক্ষুনি নেমে যাবে। আর এই দেখো মেয়ে রেডি হয়ে গেছে, মেয়ের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এখন আমি জাস্ট ফাইনাল টাচ আপ দিচ্ছি। আর আজকের দিনে ওয়েদারটা এমন অবস্থা হলো, দূরে থাকলে হয়তো আজকে যাওয়াটা পসিবল হতো না, যেহেতু বাড়ির একদম কাছে স্কুল, সেজন্য ওকে কোলে নিয়ে টুক করে আমি স্কুলে দিয়ে এসেছি। আর এখন সবাই উঠে গেছে, ওর বাবাও উঠে গেছে, ওর ঠামুও উঠে গেছে, সবাই উঠে গেছে, তোর বাবা নিচ অব্দি পৌঁছেও দিয়ে এসছে, কারণ যেহেতু আমি যাবো সেই জন্য আর বাবাকে আর বললাম না, তো আমি ওকে ছোট্ট কোলে করে নিয়ে দিয়ে আসলাম, যেহেতু একদমই সামনে, তোমরা তো দেখেইছো। আর যারা দেখোনি তার আগের ব্লগ ফলো করলে অবশ্যই দেখতে পাবে, আমি আবার শেয়ার করব তোমাদের সাথে। তো দেখো এখন আমি মোজা পরিয়ে দিচ্ছি, আর ব্যাগ ট্যাগ সব গোছানো হয়ে গেছে, এখন মোজা জুতো পরা হয়ে গেলেই আমরা কিন্তু বেরিয়ে পড়বো।
আর কি করব, কিছু করার নেই, ওয়েদার তো খারাপ। একবার ভেবেছিলাম যে যাব না, কিন্তু ছোট্ট সোনা রাজি না, এতদিন পর স্কুল যাচ্ছে, ওই ছটফট করছে যাওয়ার জন্য, তো এই জন্য ফাইনালি দিয়েই আসলাম। তো দেখো এখানে দেখতেই পাচ্ছ মা কিন্তু অলরেডি উঠে গেছে, সবাই উঠে গেছে, আর ওয়েদারটা দেখে মনে হচ্ছে এখনও অন্ধকার হয়ে আছে, মানে সন্ধ্যা হয়ে গেছে এরকম মনে হচ্ছে। আর এখন দেখো আমরা ফাইনালি রেডি, আর হাতে ছাতা নিয়ে নিয়েছি, তো এখন ব্যাগ আর জলের বোতলও আমি নিয়ে নিয়েছি, এখন ওকে নিয়ে বেরিয়ে পড়ব। যেহেতু বৃষ্টি হচ্ছে তো সে কারণে সব কিছু আমি নিলাম, আর মাঝে মাঝে ও ব্যাগও নেয়, জলের বোতলও নেয়, অনেক সময় আমিও নিই। তো এখন আমরা বেরিয়ে পড়বো। আমরা ওকে কিন্তু স্কুল দিয়ে চলে এসেছি, আর মানে এমন অবস্থার সম্মুখীন, এমন অবস্থা ফেস করতে হলো যে আর বলার নেই। মানে এতদিন বৃষ্টি হলো না, আর ঠিক এই সময় বৃষ্টি হতে হলো, মানে এত জোরে বৃষ্টি হচ্ছিলো আমি কিচ্ছু ভিডিও করতে পারিনি, কিচ্ছু করতে পারিনি, জাস্ট ওকে নিয়ে দিয়ে এসেছি। আর মানে আস্তে আস্তে ভিজেও গেছি, আর তোমরা মেঘ গর্জন হয়তো শুনতে পারো। তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি যে কেমন বৃষ্টি হচ্ছে। তো এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। তো একটু আগে আরও অন্ধকার হয়ে এসেছিলো, তো এখন অন্ধকারটা একটু কেটেছে, আর এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দেখো, আর হাওয়াও প্রচণ্ড দিচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা গাছপালা হাওয়া মানে প্রচণ্ড নড়ছে। তো এই অবস্থা এখন সকাল সকাল, এতদিন বৃষ্টি মানে আমরা চাচ্ছিলাম ঠিকই, বাট এই সময় বৃষ্টি শুরু হবে বুঝতে পারিনি। তো এই হলো অবস্থা, দেখতেই পাচ্ছ বাইরের অবস্থা। তো কোনো রকমে যেহেতু সামনে স্কুল, এজন্য আমাদের সুবিধা হলো, প্রচণ্ড মেঘ গর্জন করছে, তো সামনে স্কুল এজন্য সুবিধা হলো, ওকে দিয়ে চলে আসলাম। তো এখন 10:30 সময় ছুটি হবে, তখন আবার যাব। তো এখন সব রান্নাবাড়ি কমপ্লিট করে নেব তাড়াতাড়ি করে, বেশি দেরি করব না, কারণ এই সময়টা রান্নাবাড়ি আমি কমপ্লিটই করিনি, যাতে ওকে নিয়ে এসে আর রান্নার দিকে না আসতে হয়। তো চলো বন্ধুরা চটপট করে রান্নাটা করে নিই, তারপর পরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো বন্ধুরা দেখো রান্নাবাড়ি মোটামুটি কমপ্লিট হয়েই গেছে, তো এখানে একটু ভাত বসাবো মেয়ের জন্য, আর একটু আমরাও খাবো। আর আজকে স্পেশাল মেনু কী হয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো আজকে হয়েছে পোলাও, তো ওয়েদারটাও খুব ভালো, তো ওই জন্য আজকে পোলাও খাবো। তো দেখতেই পাচ্ছ পোলাওটা দেখেই খুব টেস্টি টেস্টি লাগছে। আর এর সাথে কি হয়েছে চলো শেয়ার করি তোমাদের সাথে। তো এর সাথে হয়েছে চিকেন কষা, তো অলরেডি আমরা কিন্তু খেয়েছি, তো বুঝতেই পারছো দেখে, তো এখন শেয়ার করছি তোমাদের সাথে। তো চিকেন হয়েছে আর হয়েছে পোলাও, তো আজকের এই আমাদের লাঞ্চ। তো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আশা করি তোমাদের ভালো লেগেছে, আর ঝোলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে দিও। তো আজকের জন্য